বলুন প্লিজ। আমি কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? আপনি আমার হাত ছুঁয়ে দেখবেন? ঠিক আছে, দেখুন দেখুন ভালো করে ছুঁয়ে দেখুন। না না, এটা কি ঠিক হবে? আপনার মতো এত বড় একজন সাংবাদিককে ছোঁয়া কি ঠিক হবে? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 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 আপনাকে ধরছি। এই দেখলেন দেখলেন, আমি আপনাকে ধরলাম। ভাবছি দৈনিক তোলপাড়ে আপনার বড় করে একটা ইন্টারভিউ ছেপে দেবো। তাই নাকি? আচ্ছা, আপনার ভালো সুন্দর কালার ছবি, বড় ছবি তোলা আছে তো? হ্যাঁ, ছবি আমার আছে। এক কাজ করেন, আপনি একটা সুন্দর ছবি আর সেই সাথে একটা বায়োডাটা আমাকে দিবেন। বায়োডাটা? বায়োডাটা দিয়ে কি হবে? ফিচার ছাপতে হবে না। এই যেমন ধরুন, জন্ম তাহার বরিশালে, ধানসিঁড়ি নদীর ধারে, সে ছিল দোয়েল শ্যামার মতো, এই যে এসব এসব দেখতে গেলে তো কিছু ইনফরমেশন দরকার, তাই না? আচ্ছা, তাহলে আমি দিব। আর এক কাজ করুন, সেটা হলো যে আপনি যদি আপনার ইন্টারভিউটা সাদা কালো ছাপতে চান, তাহলে আপনার খরচ পড়বে হলো 2000 টাকা। আর যদি কালার কিন্তু ব্যাক পেজে ছাপতে চান, তাহলে 5000 টাকা। আর কালার কিন্তু ফ্রন্ট পেজে, এক্ষেত্রে আপনার খরচ পড়বে হলো 10000 টাকা। আচ্ছা, ইন্টারভিউ দিতে কি টাকা লাগে? না, বিখ্যাতদের জন্য লাগে না, কিন্তু এই যেমন ধরুন সঙ্গীত আচার, বিভাষা হায়াত, শাবনুর, মৌসুমি, এদের জন্য লাগে না। কিন্তু আপনি তো জানেন, আপনার শাবনুর না, একবার ভাবুন, যদি দৈনিক তোলপাড়ে আপনার একটা ইন্টারভিউ ছাপা হয়, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? কি হবে? রাতারাতি আপনি স্টার হয়ে যাবেন, লাখ লাখ টাকার মডেল হবেন, লোকজন লোকজন লাইন ধরে এসে আপনার ইন্টারভিউ নেবে। কিন্তু ভাইয়া, 10000 টাকা তো বেশি হয়ে গেল, একটু কমানো যায় না? বেশি হয়ে যায়? আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আপনি হাসুন তো। বাহ, চমৎকার, অসাধারণ, আপনার হাসি অনেক সুইট, আপনার জন্য 2 মাইনাস, আপনি আমাকে আর দিন। আচ্ছা, এটা কি আপনাদের অফিসিয়াল ভাবে নেবেন? হ্যাঁ, রীতিমতো অফিসের নিয়ম, আমি তো মানি রিসিট করে আপনাকে রিসিট কপি দিয়ে নিব, আর এই টাকাটা সমস্ত তো গিয়ে আমাদের অফিসের অ্যাকাউন্টে জমা হবে। বাদল ভাই, মন খারাপ? না, আমার মনটা না ভীষণ খারাপ। এতদিন আমরা সবাই একসাথে ছিলাম, কত সুন্দর অফিসটা ছিল, কেমন দিন হয়ে গেল। সবকিছুর জন্য আমি দায়ী। যদি তিনা মেয়েটাকে প্রশ্রয় না দিতাম, তাহলে শাহনাজ কখনো বিয়ে করতো? আর শরীফ ভাই তিনার সাথে কথা বলছে কি বলছে না, এটা কারোই শেষ যেত না। সব কিছু আমার দোষ। বাদল ভাই, আপনার তিনা তো দেখি আর বড় পাখি ধরছে, শরীফ ভাইয়ের সাথে দেখলাম ঘুরে বেড়াইতেছে। অবশ্য আমি ভুলও দেখতে পারি, আপনাদের ভাই কপাল, আমার কপালে একটাই জোটে না, আর আপনাদের একটার পর একটা জোট আছে। এই বাবু, কি বলো? চুপা। আরে, আপনি ধমক দেন কেন? আমি কি আপনার সাথে কথা বলতেছি? দেখছেন বেতাপটা কি বলে, অফিসে কি হয়েছে না হয়েছে তুমি কি জানো? কেন কি হয়েছে? শরীফ ভাই চাকরি ছেড়ে দিচ্ছে। শরীফ ভাই চাকরি ছেড়ে দিচ্ছে কেন? আরে, মানে খালি তুমি আমার পটপট করো, আমি কিচ্ছু জানো না, যাও। বলতে কথা শাহনাজ
শাহনাজ বাপ্পা শরীফ ভাই টেবিলে আসছে, আইসাতে এখানে তিনা বসা। তিনা ওই মেয়েটা? হ্যাঁ তিনা। এদিকে শাহনাজ বাপ্পার হাজবেন্ড আছে না? হ্যাঁ। সে আসছে বাদরবার কাছে। আয়সা বলে শাহনাজ আপনি আমার বিখ্যাত। আচ্ছা শাহনাজ আপনার তো দুইজনের দুই দিকে দেখে মেজাজ গেছে খারাপ হয়ে, শরীফ ভাই লাগে জড়াজারি শুরু করে দিছে এবং দুর্ব্যবহার করছে, শরীফ ভাইয়ের আগারাই করছে, ব্যাস দুইজনে চাকরি ছেড়ে দিচ্ছে। না মনটা একদম দমে গেল। আচ্ছা বাবু সত্য করে বলো তো, তুমি কি ভান করতেছো? শকুন ভাই আপনি কি বলেন? না মানে বলতেছি তোমার কোনটা ভান কোনটা সত্যি বোঝা যায় না তো, সেইটাই হলো সমস্যা বুঝছেন। আমিও যে একটা মানুষ, আমারও যে দুঃখ কষ্ট বেদনা এগুলো থাকতে পারে এটা কোনোদিন বুঝাইতে পারলাম না। আর সে শরীফ ভাই নাই কি হয়েছে? মনটা ভালো না মেধা। বাবু আপনার আবার ধরা খা হয়েছে? না তা না, এই যে দেখো না নতুন অফিসে আসলাম, কোথায় আমরা আনন্দ করব, মজা করব, হই হুল্লোড় করব, তা না অফিসটা কেমন মরুভূমি হয়ে গেছে। শরীফ ভাই রিজাইন করলো, শাহনাজ আপাও আসবে না বলে দিছে, এতদিন আমরা একটা অফিসে কাজ করতেছি একটা ফ্যামিলির মতো তোলপার পরিবার, অফিসে গন্ডগোল লাগলে অসুবিধা হবে না বলো? মন কিভাবে ভালো রাখা যায় এটার জন্য আমার সৌভাগ্য যে আপনার মতো বড় মাপের একজন সাংবাদিকের সাথে দেখা হয়ে গেল। আরে না কি আর এমন দেখি, আমাদের সম্পাদক সাইন ভাই আছেন না, উনি তো বলেন দুলু মিয়া তোমার তো কিছুই লেখা হয় না। সাংবাদিক ছিলেন এস এম আলী, মালিক মিয়া, তোমার তুমি তাদের তুলনায় কিছুই লিখতে পারো না, শহীদুল্লাহ কাছে সাংবাদিক ছিলেন, এসব বলেন আর কি। ও আচ্ছা আচ্ছা, শোনেন আপনার ইন্টারভিউ কিন্তু ব্যাক পেজে যাবে। ব্যাক পেজে? ফ্রন্ট পেজে কোনো মতে দেওয়া সম্ভব না, আর ব্যাক পেজের রেট হলো 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে আগে আপনার ইন্টারভিউটা নিয়ে নিন। জি আচ্ছা। আচ্ছা বলেন আপনার সবিজ আসার হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা আসলে আমি এ পর্যন্ত 2টা টিভি নাটক করেছি। আচ্ছা। আর একটা সিনেমায় ভালো রোল পেয়েছিলাম কিন্তু সেটা পরে আর রিলিজ হয় নাই। আচ্ছা আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো আপনার প্রিয় অভিনেতা কে? প্রিয় অভিনেতা? প্রিয় অভিনেতা তো অনেকেই, এই যেমন ফেরদৌস, রিয়াজ ভাই। দূর মিয়া এসব কি বলতেছেন না, এসব বলে চলবে নাকি? আপনি বলবেন গ্রেগ পেকরি, গ্রেগ পেক, নাসিরুদ্দিন শাহ, এসব আর কি। আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য একটা সুন্দর করে বানায় লিখে রাখবো, আপনারা দেখে দেবেন। হ্যাঁ আর একবার ইন্টারভিউ ছাপা হলে দেখবেন আপনার কত কত অফার আছে। আপনি আপাতত আমাকে 1,000 টাকা দিন। 2,000? 2,000 টাকা, তারপরে ইন্টারভিউ তার উঠি। হ্যাঁ আসলে বাবাই আসলে ওই যে বাকি যে 2,000 টাকা এটা ইন্টারভিউ ছাপার পরে পছন্দ করে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আসলে ধন্যবাদ ভাইয়া। হ্যালো। হ্যালো দৈনিক তোলপার আনন্দ বিভাগ? হ্যাঁ আপনি কি বলছেন? আমি মাসুদ হাসান, আনন্দ বিভাগের সম্পাদক। আচ্ছা ভাইয়া এখানে কি শামসুজ্জামান বাবু কাজ করে? জি। কেন? আমি এ পর্যন্ত 10,000 টাকা দিয়েছি ইন্টারভিউ ছাপানোর জন্য, 6 মাস ধরে ঘুরাচ্ছে, এখন ফোনও বন্ধ, কোনো ট্রেসই নাই। আমার ইন্টারভিউ ছাপা হবে না ভাইয়া, নাহলে টাকা ফেরত দেন। কি বলছেন আর আপনি কে বলছেন?
আমি মুন, সিনেমার আর্টিস্ট। বাবু আপনার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ। ইন্টারভিউর জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।